গুড মর্নিং। ঘুম থেকে উঠে রোজকার মতো ফ্রেশ হয়ে চলে এসেছি বারান্দায়। কি দারুণ সূর্যটা দেখেছো! আর আজকে একটা বিউটিফুল ডে। আশা করব তোমাদের প্রত্যেকের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। ক্লিয়ার ব্লু স্কাই, বিউটিফুল, পজিটিভ ভাইবসে ভর্তি। চলো ভেতরে যাই, অনেক কাজ পড়ে আছে, এক এক করে সারতে হবে। দিন শুরু হলো, ঘড়ির কাঁটা একেবারে হু হু করে এগোচ্ছে। আর এই ম্যাগুরানির নতুন জামা দেখেছো, 28 সাইজের, কালকে বদল করে নিয়ে এসেছি। এখানে লেখার কি, বেস্ট ডগ ফর এভার। ম্যাগুরানিকে দেখো, আমার ছোট মেয়ে এখন বেরোবে ঘর থেকে, তাই ব্যস্ত হয়ে পড়েছি। আমি টুকটাক কাজগুলো সেরে চা নিয়ে বসে পড়েছি। আজকে গুড্ডির কলেজটা নেই, অফ আছে ওর, তাই জন্যে আমি ঠিক টাইমে আজকে চা খেতে বসতে পেরেছি। তো চাটা খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়তে হবে। এই দেখো ম্যাগুকে দেখিয়ে দিচ্ছি, দেখেছ নতুন জামা এখন কীরম করছে, বেশ ভালো ফিট হয়েছে। 28 সাইজটাই ওর খুব ভালো ফিট হয় জানো। এই দেখো সোফায় উঠে বসলো। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 23rd of November, আর এখন বাজে 8:20। এই মাত্র ম্যাগি এলো, এসেই পাটা ধুয়ে দিয়েছি, ধুয়ে সোফায় উঠে পড়লো, তোমাদের দেখিয়েছি। আবার একটা সকাল শুরু হলো। আজকে ওয়েদার ওয়াইজ বিউটিফুল ডে, বাট এই আর কি, কাজে আর গা নেই জানো তো। রোজ একই জিনিস করি তো, একই রান্না, একই কাজ, রোজ রোজ, মানে সত্যি আর ভালো লাগে না। কালকের দিনটা আমার অনেকগুলো কাজ সেরেছি, তার মধ্যে ম্যাগির একটা জামাও চেঞ্জ করেছি। 26 সাইজের একটা গ্রিন কালারের কিনে এনেছিলাম, সেটাকে কালকে বদল দিয়ে 28 সাইজের এইটা কিনে নিয়ে এসেছি, যেটা পরে আছে ডগ, বেস্ট ডগ ফর এভার লেখা। 28 সাইজটাই ওর ঠিক, মানে কমফোর্টেবল হয় আর কি। তো এটাকেও কালকে করেছি, আর একটু বাকি কয়েকটা আমার নিজস্ব কাজ ছিল, সেগুলো করেছি। আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে, বাট কী যে দেখাবো নিজেও জানি না, কেননা একই তো রুটিন, একই মানে যন্ত্রের মতো আমার লাইফ চলছে। তো কী যে দেখাবো, কী যে শেয়ার করব, নতুনত্ব কিছু থাকলে একটা দেখানোরও এনার্জি থাকে, তো ওই একই ব্যাপার, ওই জন্যে আর মানে যেন ইন্টারেস্টটাই ঠিক কোথাও একটা পাই না। যদিও তোমাদের সামনে আসতে আমার অসম্ভব ভালো লাগে, এটা একটা ভালোবাসার জায়গা, তোমরা সবাই বসে থাকো এবং আমিও বসে থাকি, কখন তোমাদের সামনে আসবো, বাট কী যে তারপরে দেখাবো সেটাই জানি না আমি। যাকে চলো, রান্নাবান্না তো করতেই হবে, সেই একই মানে রুটিনের চলা, একই দিনগত কাজ। জানি তোমাদেরও অনেকে বলবে যে আমাদেরও একই ব্যাপার, একইভাবে দিন কাটে। এবার একইভাবে দিন কাটা একরকম, আর একইভাবে দিন কাটছে সেটা কাউকে দেখানো, সেটা মানে জানি না, আমার যেন মনে হয় বড্ড একঘেয়ে। তাও কি করব বলো, কোনো উপায় তো নেই, একইভাবে এখন চলছে। পরে আবার সুযোগ সুবিধে যখন হবে, যখন সেরকম দিন আসবে, তখন নিশ্চয়ই অনেক অন্য কিছু দেখাতে পারবো। আমি নিজেও তো দেখছো একেবারে গৃহবন্দীর মতো জীবন কাটাচ্ছি, শুধু রান্না আর বাড়িতে থাকা, এই এর মধ্যে থেকে মানে এর মধ্যেই নিজেকে আটকে ফেলেছি, কিছু করার নেই। যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকম দিনকে কাটাতেই হবে, তাই না? যাকে চলো, আজকে বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি, আর আলু ভাতে করব, আর দেখি কি করি, একটা মাছের ঝাল করব, আর হয়তো ওই টুকটাক কিছু একটা করব সাইডে। একই রান্না রান্না রান্না, আর ভালোও লাগে না জানো তো। একটু নতুনত্ব কিছু হলে ভালো হয়, কিন্তু কী আর নতুনত্ব আনবো বলো, বাড়িতে একজন পেশেন্ট, একজন ডগি, এদেরকে নিয়ে কী আর নতুনত্ব আনা যায়, কুলকিনারা করতে পারছি না। যাক গে, চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটু গল্পই করতে, দেখি রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে আসবো তোমাদের কাছে, না হয় একটু গল্প করেই কাটাবো। গল্প তো আর কোনো পুরনো হয় না বলো, গল্প সবসময় ভালো লাগে করতে, নতুনত্ব লাগে, তো দেখি কী গল্প করা যায় তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো একটু। আসছি, সেই রান্নাঘরে চলে এসেছি। উফ, বাপরে, আবার রান্না বান্না, আর মানে একঘেয়ে এত হয়ে গেছে না, মানে ভীষণ মনোটোনাস। তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, মানে চেষ্টা করি অনেক কিছুই শেয়ার করার, তাই জন্যই বলি, মানে একঘেয়ে হয়ে গেছে লাইফটা। এবার আবার জানি এর মধ্যে এক একজন লিখবে যে তুমি দিদাকে নিয়ে কোথাও ট্রাভেল করে এসো, একদম বোকা বোকা কমেন্ট আসে না এক একটা, মানে পড়ে হাসি পায় সত্যি। এই এতর পরে যে মানুষটা চেয়ার থেকে উঠে বিছানায় যেতে পারে না, তাকে নিয়ে এক একজন লেখে যে গিয়ে ট্রাভেল করে এসো, তাহলে তোমারও মন টন ভালো লাগবে, ট্রাভেল ব্লগও হবে, দিদারও ট্রাভেল করা হবে।
আমার তো মনে হয় তাদেরকে একবার বলি যে তোমরা এসে একবার ট্রাভেল করিয়ে দাও তো দেখি, আমি ভিডিও করব। যাকে চলো, এই দেখো বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দুধ জাল দেবো। দুধটা আগে থেকে জাল দিই না, কারণ ওটা আবার নজরে রাখতে হয়, নাহলে আবার গ্যাসের ওপর উতলে পড়লে না আমার খাটুনি বাড়বে। যাকে আরম্ভ করি একটু একটু করে আর কি, সঙ্গে থাকো। আজকে সাইডের পাতে কি করব সেটা এখনো আনডিসাইডেড, চিন্তা করছি কি করব। আছে সবই, কিন্তু যেটাই করব সেটাই খাটুনি, সেটাই মানে গতর খাটিয়ে করতে হবে যাকে বলে। ওই জন্য চিন্তা করছি শর্টকাটে কী করা যায়, শর্টকাটে কী করা যায়, দেখি যা করবো দেখবে তোমরা আর কি। এখন বাজে 9:05, মার ব্রেকফাস্ট করব। তার আগে এক লাস্ট অনেক চিন্তা ভাবনা করে একটা মেনু রেডি করেছি লাঞ্চের জন্যে, খুবই শর্টকাট মেনু কিন্তু খেতে ঠিকঠাকই থাকবে। তো তোমাদের একবার দেখিয়ে দিই মেনুটা, তারপরে আগে মার ব্রেকফাস্ট করব, তারপরে রান্না চাপো। তো দেখে নাও, তো এই দেখো বিউলির ডাল, এই ঢেঁড়স ভাজা করব আর বেগুনি করব। এই সব পাতলা পাতলা করে বেগুন কেটে রেখেছি আর এই মাছ ভাজা করব। তো দেখেছো নয় নয় করে বেশ অনেকগুলোই আইটেম করেছি। আর আলু ভাতে হচ্ছে আলু সেদ্ধ। আমি না আলু চোখাটা খেতে খুব ভালোবাসি, কিন্তু গুড্ডিও খায় না মাও খায় না, যে কারণে একার জন্যে কি আর করা যায় বলো। তাও দেখবো, একটু ইচ্ছে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলুর সঙ্গে মাখতে। তাহলে দেখি ওদেরটা আলাদা আলু ভাতে তুলে নেবো, নিয়ে তারপরে আমারটা আলু চোখা করবো। আলু চোখা করলে বেশ খেতে ভালো লাগে, তাই না? অন্যরকম একটু লাগে। বাড়িতে তো আসলে সবাই খায় না, একসঙ্গে সবারটা করলে অনেকটা সুবিধে হয়, তাই না? যাকে কি আর করা যাবে বলো, এইভাবেই আমাকে চলতে হবে, শুধু কম্প্রোমাইজ আর কম্প্রোমাইজ এই করে যাচ্ছি আমি, কিছু করার নেই। যাকে চলো রান্না বসাবো, আগে মার ব্রেকফাস্টটা করি। 9:05 তো, পাউরুটি টোস্ট করবো, ডিম আর কলা দেবো, দিয়ে আগে তো মাছে নুন হলুদ মাখাচ্ছি, মানে বুঝতেই পারছো মাছ ভাজা দিয়েই আজকে রান্নাটা শুরু করব। তো আগে মাছগুলো ভেজে নিই, তারপর এক এক করে প্রত্যেকটা রান্না শেষ করতে হবে। মাছটা ভাজা হোক, আমি এ ফাঁকে ভাতটাকেও বসিয়ে দিই। ভাতটা তাড়াতাড়ি হওয়া দরকার, তাহলে ম্যাগু খেতে পায়। এ দেখো এখনও মাছ উল্টে পাল্টে ভাজছি। আলু ভাতের আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই গরম অবস্থায় খোসা ছাড়ালে না তাড়াতাড়ি খোসাটা উঠে আসে, ঠান্ডা হয়ে গেলে বড্ড ভেঙে যায় আলু। এবারে দেখি কোনটা চাপাই, ঢেঁড়সটা চাপিয়ে দিলাম। ঢেঁড়স ভাজা, একটু পাঁচফোড়ন দিয়েছি আর এই নুন বাস আর কিছু দেবো না, দিয়ে ঢেঁড়সটা ভেজে নিই। ঢেঁড়স ভেজে তারপর ডালটা চাপাবো। এই যে ডালটাও ঢেলে দিলাম, হু হু করে রান্না সারছি। আর মা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ ধুচ্ছে। মা তো এখন আর বেরোতে পারে না ঘর থেকে, তাই টেবিলেই সব করে। 10:05 হয়ে গেছে, মোটামুটি রান্না শেষ, শুধু বেগুনিটা করব আর আমার ব্রেকফাস্ট করব। কিরম ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখো, মার কাছে গিয়ে একটু বসেছিলাম। আসলে মার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, মুখ টুক ধুলো, তারপরে সিস্টার মার ওই ব্রেকফাস্টের বাসনগুলো এখানে যতক্ষণ ধোয়ে ততক্ষণ আমি গিয়ে একটু মার কাছে বসে আড্ডা কি মারবো। মা তো কথাই বলে না, মানে জাস্ট চুপ করে আমি বসে আছি, মা চুপ করে বসে আছে, মা কোনো কথা বলে না। কি বলবো বলো, আর জোর করে কোনো কথা বলানো যায়? চুপ করে বসে থাকে, কোনো কথা বললে উত্তরও দেয় না, তো মানে কোনো রিয়াকশানও দেয় না। তো ওই আমি কিছুক্ষণ চুপ করে বসে উঠে এলাম। এবার দেখি আমার ব্রেকফাস্ট করব, বেগুনিটা ব্রেকফাস্ট খেয়ে তারপর ভাজবো। আর ভাতও হয়ে গেছে প্রায়, দেখো কিছু ভাত হয়ে গেছে। চলো এবার একটু ব্রেকফাস্টটা করে নিই। শশা ফশা কাটতে ইচ্ছে হচ্ছে না, ওই পাউরুটিতে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দেবো, ডিম আর কলা, এই আর এক কাপ দুধ খাবো, বাস হয়ে যাবে আমার। তারপরে এসে আমি বেগুনিটা করবো। তো আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এটা দাঁড়াও আগে গিয়ে টেবিলে রেখে আসি। আবার দুধটাকেও নিয়ে আসতে হবে, আলু ফালো নিভিয়ে দিচ্ছি ঘরের। এবার টেবিলে দুধটা নিয়ে গিয়ে আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে বেগুনিটা ভাজবো। এতক্ষণে আমি বসলাম ব্রেকফাস্ট খেতে, সবই সেরেছি, বেগুনিটা করলেই হবে। আমাদের এখানে আবার একটা টাওয়ারের পেন্ট হাউসে এই লাস্ট বোধ হয় 4-5 দিন ধরে বিয়ের ব্যাপার চলছে, বিশাল আলো দিয়ে সাজিয়ে পুরো ছাদটাকে অসাধারণ দেখতে লাগছে, টুনি দিয়ে সাজিয়েছে, বিউটিফুল লাগছে। কালকেও খুব গান টান হচ্ছিল, এখন তো বিয়ের সিজন চলছে না, মাকে যে ডাক্তার দেখতে আসে এই বাড়িতে ভিজিট দেয় তারও বিয়ে হয়ে গেল পরশু দিন।
বিয়ে হওয়াটা বেশ আনন্দদায়ক, বেশ একটা হই হট্টগোল আনন্দ। সেটাকে লাস্ট করাতে পারলে তখনই সেটা ভালো লাগে। সেটা যখন লাস্ট হয় না, মাঝপথে এসে আটকে যায়, সেটাই খুব প্যাথেটিক। সে যে কোনো কারণেই হোক, এর দোষ ওর দোষ, এই হয়নি ওই হয়নি, এগুলো আগে চিন্তা করলে তাহলে আর মাঝপথে আটকাতে হয় না, তাই না? স্মুথলি যাওয়া যায়, কিন্তু আগে তো সেটা বোঝা যায় না বা বুঝতে দেওয়া হয় না। আমি বিয়েগুলো হয় খবর পাই, দেখি, শুনি, আর এগুলো ভাবি কত খরচা করে, কত হই হই করে, কত আশা নিয়ে, কত আনন্দ করে একটা বিয়ে সম্পন্ন হয়। তারপর যখন সেটা চলতে চলতে ভেঙে দেওয়ার মতো অবস্থা হয়, খুবই স্যাড। ভেঙেই যদি যাবে তাহলে শুরুটাই বা করা কেন, আমার তো এটাই একটা প্রশ্ন। মেনটেনই যদি না করতে পারবে তাহলে কেনই বা এই পথে পা বাড়ানো? এত হিংসে, এত রাগ, এত অশান্তি যদি আসবেই তাহলে কেন রাজি হওয়া? অনেক প্রশ্ন মাথার মধ্যে এসে যায়। ঠিক বলছি না বলো? তোমরাও চিন্তা করো এই প্রশ্নগুলো। আগে বিবেচনাটা করা উচিত, আগে বোঝানো উচিত, আগে বুঝিয়ে দেওয়া উচিত, আগে পুরো পিকচারটা ক্লিয়ার করা উচিত, আগে সজাগ হওয়া উচিত, সব কিছু করা উচিত আগে, তাই না? হয়ে গিয়ে তারপর আমার মনে হয় টু লেট হয়ে যায়। এই যে মুহূর্তগুলো, এত আনন্দ, এত গান, হই হই, এই মুহূর্তগুলো কিরম যেন নিমেষে হারিয়ে যায়। কারোর জন্য এটা উচিত না। আমি কারুর একার দিকে আঙুল তুলছি না যে এর জন্যেই হয়, ওর জন্যেই হয়। একটা বিয়ে একজনকে নিয়ে হয় না, অনেকে মিলে ইনভলভ থাকে তার ভিতর, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। তো যখন জিনিসটা মাঝপথে যে ভেঙে যায় বা থমকে যায় বা আটকে যায়, একজন দায়ী না, তখনও কিন্তু অনেকে ইনভলভই থাকে, সে প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, ডেলিবারেটলি হোক, যাই হোক, এটা ঠিক না। যাই হোক, আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে বিউলির ডাল দিয়ে লাঞ্চে গরম গরম বেগুনি থাকবে, তো বেগুনিটা আমি এখন ভেজে রাখছি, খাওয়ার সময় আরেকবার আমি তেলেতে দিয়ে একটু গরম করে নেব। তো চলো কেমনভাবে বেগুনিটা করছি, এটাও ভীষণ সিম্পল রেসিপি, বেগুনি জানে না এরকম কেউ নেই, জাস্ট বেসনের গোলায় ডোবাও আর ভাজো, খুব ইজি প্রসেস। তো তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো জাস্ট বেসনে ডুবিয়ে ডুবিয়ে চটপট ভেজে নিই। দাঁড়াও, তো বেগুনিগুলো ভেজে নিচ্ছি, গরম গরম বেগুনি দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, তাই না? ওপরে একটু বিট নুন ছড়িয়ে, উফ, আমি আবার এইসবের ভীষণ ভক্ত। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, ফুলুরি, আমাকে যত দেবে তত খাবো, এতে আমার কখনো অরুচি নেই, কখনো না নেই। আমার কড়াটা ছোট, তো তাই জন্য এক কাড়ি একসঙ্গে হচ্ছে না, ওই চারটে পাঁচটা করে করে ভাজছি, তো পরপর লটে ভাজবো আর কি। ডিটেল রেসিপিটা দেখতে হলে ফেসবুক পেজে চলে যেতে হবে তোমাদের।
ফেসবুক পেজে শুধু দেখলেই হবে না, তার সঙ্গে তোমাদের ফলো কিন্তু করে ফেলতে হবে। তো দেখলে গরম গরম বেগুনি ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি রেখে দেবো, যখন খাওয়া হবে তখন জাস্ট গরম ছাঁকা তেলে একবার নাড়ানাড়ি যদি করে নাও না, তাহলে দেখবে অনেকটাই কাজের মানে ইজি হয়ে যায় কাজ, আর অনেকটা টাইমও সেভ করা যায়, কেননা খাওয়ার সময় অনেক সময় আর হয়ে ওঠে না জানো তো, আর ইচ্ছেও করে না, তো ওই জন্যে আগে থেকে ভেজে রাখলে পেঁয়াজি আলুর চপ এসবের দোকানেও দেখবে ওরা সব চুবড়ি করে ভেজে রেখে দেয়, তুমি যখন অর্ডার দেবে মানে তুমি যখন বলবে যে আমার চারটে বেগুনি লাগবে বা চারটে আলুর চপ লাগবে, ওরা গরম তেলে ভেজে মানে গরম তেলে ফেলে এবং একটু নাড়াচাড়া করে তোমায় গরম গরম পরিবেশন করে। তো সেম ভাবে আমি বাড়িতেও করি, আমার তো মনে হচ্ছে এবং আমি একটা খাবো, দেখি একটু বিট নুন দিয়ে খেতে পারি কি, ভীষণ গরম আর পেটও ভর্তি জানো তো, এইমাত্র ব্রেকফাস্ট করেছি তো যে কারণে এখন ঠিক পারবো বলে মনে হয় না, দেখা যাক। এখন বাজে বেলা 12টা বাজতে ও 12টা বেজে 5, 12টা বেজে 5, এতক্ষণ সোফায় একটুখানি জাস্ট গা এলিয়েছিলাম, আর ফেসবুক পেজের জন্য একটা ভিডিও আপলোড করবো এক্ষুনি, সেটাই রেডি করছিলাম, তো তোমরা দেখো ফেসবুক পেজে গিয়ে, আর অবশ্যই ফলো করো কিন্তু, আর শেয়ার করো, লাইক করো। তো এখন যাবো চান করতে, ও ম্যাগি আমার পায়ের কাছে শুয়ে আছে, এখন যাবো চান করতে, তারপরে আবার খাওয়া দাওয়া, বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো মনে হচ্ছে আজকে, এদিকে একটাই মাত্র জানলা খোলা তাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো আজকে এখন শেষ করে দিই এখানেই, আর কিছু দেখাবার নেই। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর সব ঠিকঠাক থাকলে আবার আগামীকাল চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।